আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 58 পৃষ্ঠার অনুশীলনীর 9 নং প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারার 28 নং পর্ব এটি। আজকে হচ্ছে আমরা 58 নম্বর পৃষ্ঠার যে 9 নম্বর প্রশ্নটা আছে সেটার সমাধানটা দেখব। তো যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ের যে পৃষ্ঠার সমাধান দরকার, তুমি খুব সহজে কিন্তু সেই প্লেলিস্টগুলো থেকে দেখে নিতে পারবে। দেখো, এই হচ্ছে আমাদের অনুশীলনী। আমরা এখানে হচ্ছে 18 বলতে কী বোঝাচ্ছে, 18 হচ্ছে এখানে পর্ব নাম্বার। তো কোন পর্বে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা এখানে তোমাদের লিখে দিচ্ছি, তাই তোমরা সহজে খুঁজে নিতে পারো, ঠিক আছে? তো আমরা 1 নম্বরে সমাধান করেছিলাম 18 নং পর্বে, 19 নম্বর পর্বে আমরা 2-এর সমাধান করেছিলাম, 20 নম্বর পর্বে হচ্ছে আমরা 3-এর 1 থেকে 5-এর সমাধান করেছিলাম, 21 নম্বর পর্বে আমরা 3-এর 6 থেকে 10-এর সমাধান করেছিলাম, পর্ব 22-এ আমরা 56 পৃষ্ঠার 4 নং-এর সমাধান করেছিলাম, তারপর 57 পৃষ্ঠার 5-এর 1 থেকে 4-এর সমাধান করেছিলাম আমরা 23 নম্বর পর্বে, 57 পৃষ্ঠার 5-এর 5 থেকে 8-এর সমাধান করেছিলাম আমরা 24 নম্বর পর্বে, আর 57 পৃষ্ঠার 6 নং প্রশ্নের সমাধান করেছিলাম আমরা 25 নম্বর পর্বে। এরপর আসো 58 পৃষ্ঠার 7 নং-এর সমাধান করেছি আমরা 26 নম্বর পর্বে, আর গত পর্বে অর্থাৎ 27 নম্বর পর্বে আমরা হচ্ছে এই 8 নং-এর সমাধান করেছি। আজকে আমরা হচ্ছে এই 9 নম্বর প্রশ্নের সমাধান করব, যেটা হচ্ছে 28 নম্বর পর্ব, ঠিক আছে? তো আসো আমরা প্রথমে প্রশ্নটা দেখে নিই। একটি সমবাহু ত্রিভুজ আঁকো, এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। এইভাবে পর্যায়ক্রমে 10টি ত্রিভুজ অঙ্কন করলে এবং সর্ববহিস্থ ত্রিভুজটির প্রতিবাহুর দৈর্ঘ্য 64 মিলিমিটার হলে সবগুলো ত্রিভুজের পরিসীমা সমষ্টি কত হবে তা নির্ণয় করো, ঠিক আছে? তো আসো আমরা হচ্ছে এটার সমাধানটা এখন করব। তো এই হচ্ছে আমাদের প্রশ্নটা। এখানে প্রশ্নটা আবার লিখেছি তোমাদের প্রশ্নটা ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথমে তোমাদের একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। ধরো আমরা এখানে একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, যা তিনটা বাহু সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখন সমবাহু ত্রিভুজ আঁকার পরে এগুলোর মধ্যবিন্দু কোনটা, যেমন এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা, এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা, আর এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা, তোমার হচ্ছে এখন মধ্যবিন্দুগুলো সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। অর্থাৎ এই মধ্যবিন্দুর সাথে মধ্যবিন্দু যোগ করবে, এর সাথে এটা যোগ করবে, এর সাথে এটা যোগ করবে। তাহলে দেখো এখানে আরেকটা সমবাহু ত্রিভুজ কিন্তু হয়ে গেল। এখন কাজ কী, এখন হচ্ছে তোমার আবার এই যে নতুন সমবাহু ত্রিভুজ হলো তার মধ্যবিন্দু এটা, এটার হচ্ছে এটা, আর এই বাহুর হচ্ছে এটা। এখন এই তিনটা যোগ করে আমরা এখানে আরেকটা সমবাহু ত্রিভুজ পাবো, দেখেছো? এভাবে করে চলতে থাকবে, এভাবে করে মোট 10টি ত্রিভুজ অঙ্কন করতে হবে। এই হচ্ছে আমাদের বেসিক জিনিসটা। আর এখানে বলা আছে কি, সর্ববহিস্থ ত্রিভুজ যেটা আছে মানে বাইরে যেটা আছে এটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 64 মিলিমিটার, ঠিক আছে? অর্থাৎ এখানেও 64, এখানেও 64, এখানেও 64। তাহলে আসো আমরা প্রথমে হচ্ছে সমাধান ছবিটা কিনি। এই হচ্ছে আমাদের ছবিটা, আমরা নাম দিয়ে দিলাম, যে এটার নাম হচ্ছে এ, তারপর এই পয়েন্টের নাম হচ্ছে বি, এই পয়েন্টের নাম হচ্ছে সি। এখন দেখো বি আর সি এর মধ্যবিন্দু কত, ডি, সি আর এর মধ্যবিন্দু কত, ই, আর এ আর বি এর মধ্যবিন্দু এফ। এখন এই মধ্যবিন্দুগুলো আমরা যোগ করেছি, মধ্যবিন্দুগুলো যোগ করলে আমরা এখানে আরেকটা ত্রিভুজ পেয়েছি। এখন জিনিসটা বুঝো, এই ত্রিভুজটা যদি প্রত্যেকটা বাহু 64 হয় তাহলে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু কত, 32। কেন 32 হয়েছে আমরা একটু পরে দেখব। তাহলে এর ভিতরে যখন মধ্যবিন্দুগুলো যোগ করে তুমি আরেকটা ত্রিভুজ তৈরি করবে, তার কত হবে, এই 32-এর অর্ধেক অর্থাৎ 16। তার ভিতর যখন আয়টা তৈরি করবে তখন কত হবে, প্রত্যেকটা বাহু 8 করে। তার ভিতর যখন আয়টা তৈরি করবে প্রত্যেকটা বাহু কত হবে, 4 করে। এভাবে করে চলতে থাকবে, ঠিক আছে? তো আসো আমরা হচ্ছে এখন আমাদের অঙ্কে চলে যাই। একটি সমবাহু ত্রিভুজ এবিসি আঁকি যার প্রতিবাহুর দৈর্ঘ্য 64 মিলিমিটার, এটা আমাদের কোয়েশনে কিন্তু দেওয়া আছে। এখন অর্থাৎ এবিসি ত্রিভুজের পরিসীমা কত, দেখো সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, তাহলে পরিসীমা কীভাবে বের করবো, তিনটা বাহু যোগ করবো বা 3 দ্বারা একটা বাহু দৈর্ঘ্যকে গুণ করবো, তার মানে 3×64 অর্থাৎ 192 মিলিমিটার। এটা হচ্ছে কি, এবিসি ত্রিভুজের পরিসীমা, বাহিরে যে ত্রিভুজটা ছিল ওইটার পরিসীমা। এখন দেখো এবিসি এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ ডিইএফ আঁকি, এই যেটা আঁকলাম, ঠিক আছে, ডিইএফ। এখন আমরা কি বলতে পারি, এটা ছিল কি বি, এটা ছিল সি, এটা ছিল এ। এখন আমরা জানি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা উহার তৃতীয় বাহুর অর্ধেক। অর্থাৎ এখানে কি বলা আছে, যে কোনো দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, অর্থাৎ এই যে দুইটা বাহু মনে করো, এই বাহুটার এই বাহুটা, এর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা কোনটা, এটা, তাহলে এটা সমান আমরা কি বলতে পারি, এই বাহুটার অর্ধেক, তার মানে ইএফ সমান কি বলা যায়, হাফ বিসি,
এভাবে করে বাকি তিনটা বাকি দুটাও কিন্তু বলা যায়। তাহলে আমরা কী লিখতে পারি, ডিএফ সমান হচ্ছে হাফ এস। এটা কীভাবে লিখছি তোমাদের এখানে ছবি এঁকে দেখিয়ে দিই, দাঁড়াও। এটা হচ্ছে কি ডি, এটা হচ্ছে ই, এটা ছিল এফ, এখানে ছিল এ, এখানে ছিল বি, এখানে ছিল সি। তাহলে ডিএফ মানে কোনো, ডিএফ মানে হচ্ছে এই যে, সরি, ডিএফ মানে হচ্ছে এটা, এটা সমান কী লেখা যায়, হাফ ইন্টু এই বাহুটা, হাফ ইন্টু এসি। তাই কিন্তু লিখেছি ডিএফ সমান হাফ ইন্টু এসি, ঠিক আছে। এখন মান বসিয়ে দিই, হাফ ইন্টু এসির মান কত, আমরা এসির মান জানি 64। তাহলে ডিএফ এর মান কত, হাফ ইন্টু এসি মানে হাফ ইন্টু 64, তার মানে 32 মিলিমিটার, অর্থাৎ প্রত্যেকটা বাহু কিন্তু 32 মিলিমিটার করে। তাহলে যেহেতু অঙ্কিত ডিএফ সমবাহু ত্রিভুজ, আমরা কী বলতে পারি, ডিই সমান হচ্ছে ইএফ সমান হচ্ছে ডিএফ সমান 32 মিলিমিটার। অর্থাৎ ডিইএফ ত্রিভুজের পরিসীমা কত, 3 × 32 মিলিমিটার, কারণ তিনটা বাহু তিন দ্বারা গুণ হয়েছে, অর্থাৎ 96 মিলিমিটার। তাহলে আমরা বাইরেরটা পেলাম কত, 192, ভিতরেরটা পেলাম কত, 96। এখন তার ভিতরেরটা আমরা বের করবো, ঠিক আছে। দেখো আবার ডিইএফ এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ জিএইচআই আঁকি। যেহেতু জিএইচ সমান এইচআই সমান আইজি সমান হচ্ছে 16 মিলিমিটার, অর্থাৎ জিএইচআই ত্রিভুজের পরিসীমা হচ্ছে কত, 3 × 16 মিলিমিটার সমান হচ্ছে 48 মিলিমিটার। একইভাবে পর্যায়ক্রমে 10টি ত্রিভুজ আমরা আঁকবো। এখন এইভাবে পর্যায়ক্রমে যদি অসীম ত্রিভুজ আঁকা হয়, তাহলে আমরা ত্রিভুজগুলোর পরিসীমাগুলোকে একটি ধারা আকারে লিখতে পারি, যা কত, প্রথমটা পরিসীমা কত ছিল, 192, তারপরটা ছিল 96, তারপর এটা 48, তো এভাবে চলতে থাকবে, ঠিক আছে। এখন দেখো ধারাটিতে প্রথম পদ কত, প্রথম পদ এর সমান হচ্ছে কত, 192। সাধারণ অনুপাত সমান কী জানি আমরা, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ হচ্ছে 96 আর প্রথম পদ হচ্ছে 192। কাটাকাটি করলে কত হয়, উপরে 1, নিচে হচ্ছে 2, তার মানে হাফ, অর্থাৎ সাধারণ অনুপাত হচ্ছে কত, হাফ। এর মান জানি, আর এর মান জানি, তাহলে এই ধারার এনতম পদের সমষ্টি, এটা সমান সূত্রটা কী লেখা যায়, এটা হচ্ছে সূত্র যে এস এন সমান হচ্ছে কি, এ ইন্টু 1 − r^n ডিভাইড বাই হচ্ছে 1 − r। শর্তানুসারে অঙ্কিত ত্রিভুজ সংখ্যা হবে কয়টা, আমাদের 10টা, এটা আমাদের প্রশ্নেই বলা আছে, তার মানে এন এর মান হচ্ছে কত, 10। তাহলে ধারাটির সমষ্টি সমান আমরা কী লিখতে পারি, দেখো এখন এস এন এর জায়গায় আমরা লিখবো কি, s10, আর এখানে এ ইন্টু 1 − r^n, এন এর জায়গায় বসিয়ে দেব 10। এখন এ আর এর মানগুলো বসিয়ে দিই, এ এর মান ছিল কত, 192, আর এর মান ছিল হচ্ছে হাফ, এই মানগুলো এখানে বসিয়ে দিয়েছি। দেখো এই যে এর মান বসিয়েছি, আর এর মান বসিয়েছি, এখানে আর এর মান বসিয়েছি, তাহলে উপরে দেখো 1/2 × 10 মানে কত, 1 কে পাওয়ার 10 করলে 1ই হয়, আর 2 কে পাওয়ার 10 করলে হয় 1024। নিচে হচ্ছে কি, 2 লসাগু, তার মানে 2 বিয়োগ 1, তাহলে উপরে কত থাকে, 192 গুণ হচ্ছে 1024 লসাগু, 1024 বিয়োগ হচ্ছে 1, বাই হচ্ছে 1024, আর নিচে থাকে 1/2, ঠিক আছে। এখন আসো কী লেখা যায়, এই 192 গুণ হচ্ছে কত, 1024 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 1023, আর নিচে থাকে 1024। এই হাফ আছে ভাগ আকারে, যখন আমরা গুণ আকারে দেবো তখন এটা কী হয়ে যাবে, 2 হয়ে যাবে, কারণ উল্টিয়ে যায় গুণ লিখলে ভাগকে। তাহলে দেখো আমরা এখন কাটাকাটি করি, আমরা যদি 64 দ্বারা কাটি, 64 দ্বারা কাটলে 192 কাটলে আমরা পাচ্ছি 3, আর 1024 কে 64 দ্বারা কাটলে পাচ্ছি আমরা 16। আবার দেখো 2 দ্বারা 16 কাটলে পাচ্ছি 8, এখানে 2 দ্বারা 2 কাটলে পাচ্ছি 1, তারপরে কত থাকে, 3 গুণ হচ্ছে 1023, তার মানে 3069, আর নিচে থাকে এই 8, তার মানে নিচে থাকবে শুধু 8। তুমি চাইলে এটাকে দশমিকে লিখতে পারো, 300 উপরে আসবে আনসার, 300 থেকে 350 মাঝে আসবে, তুমি করে দিতে পারো দশমিকে যদি নিতে চাও, আর নাহলে এভাবে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান, যেটা আমরা 28 নম্বর পর্বে দেখলাম। 29 নম্বর পর্বে হচ্ছে আমরা 10 নম্বরের সমাধান করব, আর সর্বশেষ অর্থাৎ এই চ্যাপ্টারের 11 নম্বর যে অঙ্কটা সেটা আমরা দেখব 30 নম্বর পর্বে। তো আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারার 58 পৃষ্ঠার অনুশীলনীর 9 নং প্রশ্নের সমাধান। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।